আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বিশেষ একটি ওষুধ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। যাদের সাধারণত দ্রুত সময়ে বীর্যপাত হয়, 1-2 মিনিটে বীর্যপাত হয়, যাদের সেক্সুয়ালি অ্যাক্টিভিটি কম বা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ তৃপ্তি দিতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন প্রকার ওষুধের রিভিউ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মেগাফিল। এই মেগাফিল ওষুধটি হচ্ছে সাধারণত টাডানাফিল গ্রুপের একটি ওষুধ, আর টাডানাফিল ওষুধ সাধারণত সেবন করা হয়ে থাকে লিঙ্গোত্থনজনিত অক্ষমতায়, পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশন, বিনাইল পোস্টিটিক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল পোস্টিটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট যে সমস্ত ইরেক্টাইল ডিসফাংশন রয়েছে তাদের জন্য এই ওষুধটি সাধারণত সেবন করা হয়ে থাকে বা তাদের চিকিৎসায় এই ওষুধটি সেবন করা হয়ে থাকে। যারা সাধারণত সেক্সুয়াল অ্যাক্টিভিটি কম, যা স্ত্রী মিলনে পর্যাপ্ত পরিমাণ আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না, বা যারা অল্প সময়ে বীর্যপাত হচ্ছে 1-2 মিনিটের মধ্যে, বা যাদের এই জাতীয় সমস্যা রয়েছে, পুরুষত্বহীনতার সমস্যা রয়েছে, তাদের জন্য এই ওষুধটি সেবন করা হয়ে থাকে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও যাদের লিঙ্গের সমস্যা রয়েছে, সহজেই যাদের লিঙ্গ উত্তেজিত হয় না, তাদের জন্য এই ওষুধটি, এই মেগাফিল ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে অল্প সময়ে সেবন করার সাথে সাথে আপনার লিঙ্গটি সহজেই উত্তেজিত হয়ে যাবে। টাডানাফিল গ্রুপের ওষুধ যখন আপনি সেবন করবেন তা আপনার রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে আপনার লিঙ্গের পেশিগুলোকে আরাম প্রদান করবে, যার ফলে স্ত্রীর সংস্পর্শে সহজে আপনার লিঙ্গ উত্তেজিত হবে এবং আকার আকৃতিতে বৃদ্ধি পাবে, যার ফলে আপনার স্ত্রীর সাথে আপনি অল্প সময়ে দ্রুততার সাথে স্ত্রীর সহবাস করতে পারবেন। পাশাপাশি যদি আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে এই ওষুধটি সেবনের ফলে আপনার দ্রুত বীর্যপাত প্রতিরোধ করবে, পাশাপাশি আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে, যার ফলে আপনি সহজে আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে স্ত্রীর সহবাস করতে পারবে। এই হচ্ছে সাধারণত এই মেগাফিল ওষুধটির মূলত কাজ। এটি যেহেতু একটি ওয়ান টাইম ওষুধ, সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। এবার আসি এই মেগাফিল ওষুধটি খাবারের নিয়ম। সাধারণত এই মেগাফিল ওষুধটি খাবারের আগে এবং পরে উভয় সময়ে আপনি সেবন করতে পারবেন, এবং যেহেতু এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ওষুধটি খাবারের আগে এবং পরে সেবন করতে পারবেন এবং পানির মাধ্যমে। যদি আপনি পানির পরিবর্তে যদি দুধ দিয়ে সেবন করেন তাহলে আরেকটু ফলপ্রসূ হয়ে থাকে। এই ওষুধটি সাধারণত খাবার পরের তুলনায় খাবারের আগে সেবন করে সবচেয়ে বেশি ভালো হয় এবং এই ওষুধটি সেক্সুয়ালি বা সেক্সে মিলনের পূর্বে 20 থেকে 30 মিনিট পূর্বে আপনি এই ওষুধটি সেবন করবেন। এই মেগাফিল ওষুধটি সেবনের ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, ঝিমঝিম ভাব বা ফ্লাশিং এবং বদহজম, ব্যাক পেইন, চোখের পাতা ফুলে যাওয়া, এই হচ্ছে সাধারণত এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এছাড়াও টাডানাফিল গ্রুপের বা এই টাডানাফিল জাতীয় ওষুধ যদি আপনি সেবন করেন এর পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী বা মাঝারি আকৃতির হয়ে থাকে। এছাড়াও প্রতি 100 জনের মধ্যে 1 থেকে 10 জন মুখমণ্ডল জ্বালা পড়া, বদহজম, ঝাপসা দৃষ্টি, মাথা ঘোরা এবং খুব কম মানুষেরই সাধারণত বমি বমি ভাব, ত্বকে ফুসকুড়ি, চোখের পিছনে রক্তক্ষরণ, চোখে ব্যথা, দ্রুত হৃদস্পন্দন, মাংসপেশিতে ব্যথা, ঘুম ঘুম ভাব, বুকে ব্যথা, ক্লান্তি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং ওষুধটি সেবন করা বন্ধ করবেন। এই মেগাফিল ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। চিকিৎসক আপনার রোগ নির্ণয় করে এবং কি পরিমাণ ডোজ নির্ধারণ করে থাকে, সাধারণত ডাক্তার। সাধারণত ডায়াবেটিক্স, হাঁপানি, হার্ট ফেল, উচ্চ রক্তচাপ, গ্লুকোমা, লিউকেমিয়া, বৃক্ক ও যকৃতে যারা অক্ষমতা রয়েছে বা সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করবেন, এবং যেহেতু এটি একটি টাডানাফিল গ্রুপের ওষুধ সেহেতু এটি সাধারণত গর্ভাবস্থা বা যারা প্রেগনেন্সি রয়েছে তাদের জন্য নয়, এই ওষুধটি সাধারণত পুরুষদের জন্য। এই ওষুধটি সাধারণত 2টি ফর্মেটে বাজারে পাওয়া যায়, একটি হচ্ছে 10 mg এবং অন্যটি হচ্ছে 20 mg। সাধারণত 10 mg-র মূল্য হচ্ছে 35 টাকা এবং 20 mg-র মূল্য হচ্ছে 60 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ওষুধ বা ফার্মেসি শপে এই মেগাফিল ওষুধটি আপনারা পেয়ে যাবেন। এই মেগাফিল ওষুধ সম্পর্কে যদি কারো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে
তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।